ভৈরব বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে নৈরাজ্যবাদের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাজী আসমত সরকারি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনটির আহ্বায়ক মাওলানা আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। এ সময় মামুনুল হক বলেন, ছাত্র জনতার আন্দোলনে আবু সাইদ মীর মুগ্ধ হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বাংলার মাটিতে বিচার করতে হবে। আওয়ামী লীগ বিগত ১৬ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে বলেও জানান তিনি। এদেশের লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে যেই স্বাধীনতায় আমরা বিজয় অর্জন করেছিলাম, সেই বিজয়ের কয়েক মাসের ব্যবধানে পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে শুধুমাত্র একটি প্রেসক্রিপশনের মাধ্যমে আমার বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে স্থাপন করা হয়েছে। আর এভাবেই একাত্তরের চেতনাকে দুপায়ে ধরে ৭২-এর নতুন চেতনা তৈরি করা হয়েছিল। ৫০ বছর পর্যন্ত একাত্তরের চেতনার নামে বাংলাদেশের মানুষকে ৭২-এর চেতনা গেলাবার চেষ্টা করেছে।